বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি জেনারেল নলেজের কিছু প্রশ্ন নিয়ে তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব জেনারেল জেনারেল নলেজের দশটি প্রশ্ন তোমাদেরকে প্রথমে সময় দেওয়া হবে তারপর উত্তর বলে দেওয়া হবে তো চলো আমরা দেখে নেবো কী কী প্রশ্ন আছে আজকের জন্যে তো দেখো বন্ধুরা আবারও চলে এসেছি আমি তোমাদের সঙ্গে দশটি প্রশ্ন নিয়ে জি কের জেনারেল নলেজের তো চলো আজকের জন্য প্রথম কোশ্চেন দেখো কী আছে এক নম্বর কোশ্চেন প্রণব মুখার্জি কততম রাষ্ট্রপতি ছিলেন তোমাদের বলতে হবে প্রথম অপশন হচ্ছে এগারোতম দ্বিতীয় অপশন হচ্ছে বারোতম তৃতীয় অপশন হচ্ছে তেরোতম নাকি অপশান ডি তম তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে দশ সেকেন্ডের মধ্যে উত্তর তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে প্রণব মুখার্জি কততম রাষ্ট্রপতি ছিলেন এগারোতম বারোতম তেরোতম নাকি পনেরোতম সময় শেষ দশ সেকেন্ড আমরা সঠিক উত্তরটি দেখে নেব কি হতে পারে চলো তো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি তেরোতম প্রণব মুখার্জি ছিলেন তেরোতম রাষ্ট্রপতি তাহলে সীতে আছে আমাদের সি হয়ে যাবে সঠিক উত্তর নিচেও লিখে দিয়েছি এখানেও সি হয়ে যাবে আমাদের উত্তর চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য কি আছে একটু দেখে নেব আমরা চলো নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়ে থাকে তোমাদেরকে বলতে হবে প্রথম অপশন হচ্ছে জয়পুর দ্বিতীয় অপশান হচ্ছে পশ্চিমবঙ্গ তৃতীয় অপশান হচ্ছে বিহার চতুর্থ অপশন হচ্ছে যোধপুর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে দশ সেকেন্ডের মধ্যে উত্তর জানা থাকলে বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো ভারতের কোন শহরে কোন শহরকে গোলাপি শহর বলা হয়ে থাকে জয়পুর পশ্চিমবঙ্গ বিহার নাকি যোধপুর সময় দশ সেকেন্ড শেষ আমরা সঠিক উত্তরটি দেখে নেব কী হতে পারে ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় সঠিক উত্তর হয়েছে আমাদের অপশান এ জয়পুর যাকে কি বলা হয়ে থাকে গোলাপ শহর বলা হয়ে থাকে তাহলে আমাদের এ হয়ে যাবে সঠিক উত্তর যাকে গোলাপি শহর বলা হয়ে থাকে জয়পুর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের ক্লাসের চলো নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন তোমাদের জন্য কি আছে সূর্য পরিবারের কতগুলো সূর্য পরিবারের কতগুলো গ্রহ আছে তোমাদেরকে বলতে হবে সূর্য পরিবারে কতগুলো গ্রহ আছে অপশান এ আটটি অপশান বি নটি অপশান সি দশটি নাকি অপশান ডি এগারোটি তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সূর্য পরিবারে কতগুলি গ্রহ আছে বলতে হবে আটটি নটি দশটি নাকি এগারোটি দশ সেকেন্ডের মধ্যে উত্তর যদি বন্ধুরা জানা থাকে তোমাদের তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো সঠিক উত্তরটি এবার আমরা দেখে নেব কী হতে পারে চলো তো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ সূর্য পরিবারের আটটি গ্রহ আছে তাহলে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এতে আছে আট তা এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন তোমাদের জন্য আকাশের কোন দিকে ধ্রুবতারা দেখা যায় খুব ভালো কোশ্চেন ভূগোল থেকে অপশান এ পূর্ব দিকে অপশান বি পশ্চিম দিকে অপশান সি উত্তর দিকে অপশান ডি দক্ষিণ দিকে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে দশ সেকেন্ডের মধ্যে উত্তর জানা থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আকাশের কোন দিকে ধ্রুবতারা দেখা যায় পূর্ব পশ্চিম উত্তর নাকি দক্ষিণ দিক সময় শেষ দশ সেকেন্ড আমরা সঠিক উত্তরটি দেখে নেব এর কী হতে পারে আকাশের কোন দিকে ধ্রুবতারা দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে সি উত্তর দিকে ধ্রুবতারা দেখা যায় সি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর আমি নিচেও লিখে দিয়েছি এখানেও সি হয়ে যাবে তাহলে উত্তর দিকে কিন্তু ধ্রুবতারা দেখা যায় এটা মনে রাখতে হবে খুব ভালো কোশ্চেন ভূগোল থেকে নেক্সট কোশ্চেন তোমাদের জন্য কী আছে দেখে নেব চলো নেক্সট কোশ্চেন আজকের ক্লাসে পাঁচ নম্বর কোশ্চেন দেখো মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় তোমাদের বলতে হবে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় অপশান এ মুখমন্ডল অপশন বি যকৃত অপশন সি হৃৎপিণ্ড নাকি অপশান ডি মলাশয় কোথায় ইউরিয়া উৎপন্ন হয় তোমাদের বলতে হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে মানবদেহের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় মুখমন্ডল যকৃত হৃৎপিণ্ড নাকি মলাশয় দশ সেকেন্ড সময় শেষ আমরা সঠিক উত্তরটি দেখে নেব এর কী হবে মানব দেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় সঠিক উত্তর হয়ে যাবে দেখো বন্ধুরা অপশান বি যকৃত যেখানে কি হয় ইউরিয়া কিন্তু উৎপন্ন হয় মানব দেহে যকৃতে ইউরিয়াটা উৎপন্ন হয় তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নিচেও লিখে দিয়েছি এখানেও বি হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখে নেব আমাদের কী আছে দেখো আজকের ক্লাসে ছ নম্বর কোশ্চেন আমাদের আমরা দশটা কোশ্চেন নিয়ে প্রতিদিন আলোচনা করি গোবর গ্যাসের প্রধান উপাদান কি তোমাদের বলতে হবে চারটে অপশান তোমাদের জন্য আছে প্রথম অপশান হচ্ছে অক্সিজেন দ্বিতীয় অপশান হচ্ছে হাইড্রোজেন তৃতীয় অপশান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড চতুর্থ অপশান হচ্ছে মিথেন গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি তোমাদের বলতে হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি মিথেন সময় শেষ আমরা সঠিক উত্তরটি দেখে নেব কীভাবে হবে অনেকেই জানা প্রশ্নের উত্তর একদম সোজা কোশ্চেন ভৌতবিজ্ঞান থেকে গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে বা প্রধান বা মুখ্য উপাদান হচ্ছে মিথেন তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন আজকের ক্লাসে দেখে নেব সাত নম্বর কোশ্চেন তোমাদের জন্য কি আছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ বলতে হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ ত্বক অপশান এতে আছে অপশান বিতে আছে চোখ অপশান সিতে আছে কান নাকি অপশান ডিতে নাক তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে দশ সেকেন্ডের মধ্যে উত্তর জানা থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ ত্বক চোখ কান নাকি নাক আমরা সঠিক উত্তরটি দেখে নেব কী হবে উত্তর অনেকে আশা করছি পারা উচিত এটা বিজ্ঞান থেকে কোশ্চেন যারা সায়েন্স ট্রিম নিয়ে পড়ছো তারা অবশ্যই পারবে উত্তর দিতে তবুও উত্তর দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ত্বক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ত্বকের সাহায্যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় ঠিক আছে তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো আজকের ক্লাসে নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের কী আছে আট নম্বর কোয়েশ্চেন তোমাদের জন্য আট নম্বর কোশ্চেন কী আছে অস্কার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় কবে থেকে দেওয়া শুরু হয় বলতে হবে অস্কার পুরস্কারটা কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো অপশান এতে আছে উনিশশো পঁচিশ সাল থেকে অপশন বিতে আছে উনিশশো ছাব্বিশ সাল থেকে অপশন সিতে আছে ঊনিশশো সাতাশ সাল থেকে নাকি উনিশশো সাল থেকে অস্কার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় তোমাদের পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় উত্তর জানা থাকলে জানাতে পারো দশ সেকেন্ড শেষ আমরা সঠিক উত্তর দেখে নেবো কি হবে চলো তো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি উনিশশো উনত্রিশ সাল থেকে কিন্তু অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় তাহলে এখানে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মনে রাখতে হবে অস্কার পুরস্কার শুরু হয় উনিশশো সাল থেকে দেওয়া চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য কি আছে একটু দেখে নেব ন নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় তোমাদের বলতে হবে ভূগোলের কোশ্চেন এটি পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় অপশান এতে আছে শিকাগো অপশান বিতে আছে বেজিং অপশান সিতে আছে ঢাকা নাকি অপশান ডিতে আছে টোকিও কাকে পৃথিবীর কষাইখানা বলা হয় তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে পৃথিবীর কষায়খানা কাকে বলা হয় বলতে হবে শিকাগো বেজিং ঢাকা নাকি টোকিও সময় শেষ আমরা সঠিক উত্তরটি দেখে নেব কি হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ শিকাগো শহরকে যাকে বলা হয় কি পৃথিবীর কষায়খানা বলা হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি মনে রাখা মনে রাখার মতো মনে রাখবে তোমরা পৃথিবীর কষায়খানা বলা হয় শিকাগোকে তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন আমরা দেখে নিই আজকের ক্লাস শেষ করবো চলো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য কি আছে কোশ্চেন এবং কোশ্চেন মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে তোমাদের বলতে হবে অপশান এতে আছে দুটি অপশান বিতে আছে তিনটি অপশান সিতে আছে চারটি নাকি অপশান ডিতে আছে আটটি মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে তোমাদের বলতে হবে দুটি তিনটি চারটি নাকি আটটি তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে 10 সেকেন্ডের মধ্যে উত্তর জানা থাকলে আমাকে জানাও কমেন্ট সেকশনে কমেন্ট করে মানব বৃত কয়টি প্রকষ্ট থাকে দুটি 3টি 4টি নাকি 8টি সময় শেষ আমরা সঠিক উত্তরটি দেখে নেব চলো তো আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন এবং তার উত্তর হয়ে যাবে দেখো অপশন সি মানব বৃত পিণ্ডে 4টি প্রকষ্ট থাকে আমরা উত্তর অনেকেই জানি যারা বহুதுবী জীবন বিজ্ঞান পড়েছি একটু ভালো করে তারা উত্তর পারব তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো ক্লাসের ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যে প্রতিদিন তো সকালে তোমরা এই ভিডিওটি দেখতে পারো খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ